वेस्ट टाइम वेस्ट भैंड की जो सब वेस्ट एक ही घटना তাহলে কি ফ্রি ফায়ারে সাকিব আল হাসানের ক্যারেক্টার আসতে যাচ্ছে তারপরে থাকতেছে গত 18 তারিখ ফিফা ওয়ার্ল্ড কাপ জেতার পরে মেসি একটি মহিলার গলা জড়িয়ে যদিও গণমাধ্যমে সেটিকে মেসির মা হিসেবে তুলে ধরা হয়েছিল তবে সেটি কিন্তু মেসির মা নয় তাহলে কে এই মহিলা সেগুলো তো অবশ্যই জানাবো তার পাশাপাশি আরো কয়েকটি টপিক রয়েছে তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না ভিডিওটিকে শুরু করার পূর্বে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই রিসেন্টলি ফ্রি ফায়ার টপ আপ ইভেন্টে একটি নতুন ধরনের প্রোমো অফার এসেছে যা আপনারা ইউআইডি দিয়ে নিতে পারবেন তাই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের পেজে গিয়ে মেসেজ দিবেন এবার আমাদের টপিকে ফিরে আসা যাক আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি বিদ্যানন্দন ফাউন্ডেশনকে দিয়ে আপনারা সকলে অবশ্যই জেনে থাকবেন বিদ্যানন্দন ফাউন্ডেশন নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে কাজ করার জন্য বহুবার আলোচনায় এসেছেন এবারে তারা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেন সেটি হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজার থেকে প্লাস্টিক অপসারণ করার জন্য তারা একটি শপ খোলেন যে শপ থেকে আপনারা প্লাস্টিকের মাধ্যমে খাদ্য সামগ্রী কিনতে পারবেন অর্থাৎ যে সকল নিম্ন শ্রেণীর মানুষরা রয়েছে তারা বীজ থেকে প্লাস্টিক বর্জ্যগুলোকে সংরক্ষণ করবেন এবং সেই সকল বর্জ্যগুলোকে জমা দেওয়ার মাধ্যমে বিদ্যানন্দন সেই সব থেকে খাবার নিতে পারবেন শুধু তাই নয় এই সকল আবর্জনা যা পরিবেশের জন্য বেশ মারাত্মক ঝুঁকিপূর্ণ সেই বর্জ্যগুলোকে তারা কালেক্ট করে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা একটি প্লাস্টিকের দানব তৈরি করেছেন বিদ্যানন্দন ফাউন্ডেশনের এমন একটি মহৎ উদ্যোগ যা আমার মনে হয় 2022 সালের সব থেকে বড় চমক এবং এমন একটি উদ্যোগ যা প্রশংসার যোগ্য এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গেমের ভিতরে সাকিব আল হাসানকে নিয়ে রিসেন্টলি একজন ব্যক্তি আমাদের মেইলে মেইল করে একটি টিকটক ভিডিও পাঠান যেখানে আমরা দেখতে পাই সাকিব আল হাসানের কিছু একটা শুটিং হচ্ছে আর তার সাথে যে সকল ক্যারেক্টার গুলো দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ারের নির্বাচিত ক্যারেক্টার যার ফলে তিনি আমাকে এমনটা বলার চেষ্টা করতেছিলেন যে গেমের ভিতরে কি তাহলে সাকিব আল হাসান আসতে যাচ্ছে তবে আমার তেমন কিছু মনে হচ্ছে না কারণ যেহেতু বর্তমানে গেম গুলোকে ব্যান করা রয়েছে সেক্ষেত্রে গেমের প্রতি এইরকমের কোন ইভেন্ট আসার সম্ভাবনা দেখতেছি তাহলে এই যে ভিডিও সেটির কি ভিত্তি কারণ এই রিলেটেড কিংবা সাকিব আল হাসান রিলেটেড তো কিছু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি না আমার কাছে যতটুকু মনে হয় অনেক আগে একবার সাকিব আল হাসানের জার্সি অ্যাড করা হয়েছিল গেমের ভিতরে তখনকার কোনো ভিডিও হবে যা হয়তো বা রিসেন্টলি টিকটকে ভাইরাল করা হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে তবে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পাহাড়ি গেমিং থেকে আপনারা অবশ্যই জেনে থাকবেন পাহাড়ি গেমিং হচ্ছে ইন্ডিয়ান রিজিওনের একজন প্লেয়ার এবং সে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ইস্পোর্টস প্লেয়ার রিসেন্টলি গ্যারেনার উপরে মারাত্মকভাবে ক্ষুব্ধ হচ্ছেন পাহাড়ি গেমিং কারণ গ্যারেনা ফ্রি ফায়ার থেকে পাহাড়ি গেমিংকে স্ট্রাইক দেওয়া হচ্ছে শুধু তাই নয় বর্তমানে তিনি তার ইস্পোর্টস কেরিয়ার নিয়েও অনেকটা শঙ্কা প্রকাশ করতেছেন যদিও ঘটনাটি অনেক পুরনো তবে সেই দিন পাহাড়ি গেমিং লাইভ স্ট্রিমে অনেকটা কান্না করে আক্ষেপ করতেছিলেন চলুন আপনাদেরকে সেই দিনের লাইভ স্ট্রিমের ক্লিপটুকু দেখানো যাক এই তুমসে বড়া চুতিয়া কোই নি আর নি এক বান্দা হ্যায় মে হু তুমসে বড়া চুতিয়া মে হু ভেনচোদ এন্ড এখন আমাদের গেমের বাইরের টপিক রিসেন্টলি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম যে এবার 2022 সালের কাতার বিশ্বকাপের ফুটবল ফাইনাল ম্যাচে বিশ্বকাপটিকে উন্মোচন করবেন দীপিকা পাড়ুকন যদিও বিষয়টা সম্পর্কে আমরা এতটা নিশ্চিত হতে পারতেছিলাম না তবে গত 18 তারিখ বিশ্বকাপ মঞ্চে দীপিকা পাড়ুকনকে দেখা যায় বিশ্বকাপের ট্রফিটাকে উন্মোচন করতে আর দীপিকার এমন একটি আয়োজনে দীপিকার সাথে সেই বিশ্বকাপের মঞ্চে উপস্থিত ছিলেন তার স্বামী রণবীর সিং আর ট্রফি উন্মোচনের সময় দীপিকা এমন একটি ড্রেস পরেছিলেন যা তার প্রাত্যহিক কিংবা লাক্সারিয়াস পোশাকের মধ্যে কখনোই পরে না আর এমন একটি পোশাক নিয়ে তার যেমন আলোচনা হচ্ছে তেমন ব্যাপকভাবে সমালোচনাও হচ্ছে নেট দুনিয়ায় এবারের বিশ্বকাপে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় উপমহাদেশ বিশেষ করে ভারতকে যার ফলে ভারতের বলিউডের নায়ক নায়িকা এমনকি নোরা ফাতিহিকে দিয়ে পর্যন্ত ফিফা একটি গান রিলিজ করে যার ফলে নোরা ফাতিহি কিন্তু ব্যাপক একটি ভূমিকা পালন করে এবারের বিশ্বকাপে আর রিসেন্টলি নেট দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হতে দেখা যায় যেখানে নোরা ফাতিহি ফিফার প্রেসিডেন্টকে কাস্টম মেড নেকার গিফট করেছিলেন এখন আপনাদের সকলের সামনে সেই ভিডিওটিকেই প্লে করব যেখানে নোরা ফাতিহি ফিফার প্রেসিডেন্ট গিফট করতেছিলেন আর গিফট পাওয়ার পর ফিফার প্রেসিডেন্টের অনুভূতি কেমন ছিল সেই রিয়াকশনটাই আপনাদের সকলের সামনে তুলে ধরতেছি Wow.
ইয়া আজকের ভিডিওটি পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর যাওয়ার পূর্বে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, সেখানে স্বল্প মূল্যের ডায়মন্ড সেল করে থাকি আমরা। শুধু তাই নয়, যেখানে বর্তমানের চলমান প্রোমো অফারটিকে আপনারা অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন।